জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিমের স্টুডে। বিগত তিন চার দিন তাকিয়া আমার হোয়াটসঅ্যাপ, ফোন, ফেসবুকের ইনবক্স একটা রিকোয়েস্টে, মানে অনেক অনেক বেশি রিকোয়েস্টের একটা বিষয়ে, যে বদরপুরের একটা মেয়ে, 3.5 মাসের বয়স, তাইর স্পৃহা দাস, বাবার নাম সমীর দাস, বাড়ি হয়েছে কি বদরপুর। তো তাইর মানে তাই লাগে একটা আমি ভিডিও করতাম, এই রিকোয়েস্টটা সবাই করে। এবং আমি আমার লাইফও অহন টিল নাও পর্যন্ত আমি অনেকগুলো ফান্ড রেজিং লাইফ করছি, আইসে রিকোয়েস্ট আইসে বিভিন্ন সময়, কিন্তু এরকম স্পৃহার লাগে যেরকম রিকোয়েস্ট আইসে, আমি সত্যি কথা করি এরকম রিকোয়েস্ট কিন্তু, মানে এরকম রিকোয়েস্ট আমার কাছে কিন্তু অন্য কেউ লাগে আইসে না। ঘটনাটা হয়েছে গিয়ে, যারা আমার যারা ভিউয়ার যারা আসলে আমি আপনারা কই দিই, বদরপুরের পাশে একটা মেয়ে মাত্র 3.5 মাস বয়স, যে বয়স তাই থাকতো আসলে মার কোলে, কিন্তু নিয়তির লাগিয়া ভাগ্যর যে তাই থাকতো আসলে মার কোলে, কিন্তু দেখুন তাই এখন আসে গিয়া বেঙ্গালুরু একটা হসপিটালের মধ্যে আইসিইউতে অথবা একটা ক্যান্সার ওয়ার্ডে। ব্যবহারকৃত হয়েছে যতক্ষণ আমার তার বাবার লগে কথা হয়েছে, বিগত 2-3 দিন থেকে কন্টিনিউ কথা চলেন, যে হোক গত কয়েকদিন আগে, ধরুন 7-10 দিন আগে হঠাৎ দেখা গেছে তাই আর কি একটা প্রাইভেট পার্ট থেকে হঠাৎ ব্লিডিং হওয়া শুরু হয়েছে। প্রথম তারা কিছু বুঝছেন না, তারা দেখছেন রক্ত বাইরেছে, তারা প্রথমে বদরপুরের একটা লোকাল হসপিটালে নিছেন, সেখানেও রক্ত বন্ধ হয়েছে না, ওষুধ ওষুধ দেওয়ার পরে। এরপরে তারা শিলচর মেডিকেল কলেজে নিছেন, এখানেও রক্ত বন্ধ হয়েছে না, ডাক্তার অনেক ট্রিটমেন্ট করছে, সোনোগ্রাফি আরও আরও অনেক কিছু করছে। এরপরে তারা এখান থেকে দেখছে বিয়ে হন না, কমেন না, তারা জীবনজ্যোতি অ্যাডমিশন দিচ্ছে। জীবনজ্যোতি তো রাখার পরে দেখছে রক্ত তো আর বন্ধ হয় না, সব কিছু করা হয়েছে এবং কী কারণে রক্ত বাইরে, এই কারণটাও বার করা যান না। তো জীবনজ্যোতি হসপিটালে ডাক্তারটা কইছেন যে আপনি বেটার ট্রিটমেন্টটা লাগে বাইরে লইয়া যান গিয়ে। ওই তারা বেঙ্গালুরু মুস্টুয়েবলি, আমি ডকুমেন্টটা চেক করতে পারতাম না, বেঙ্গালুরু লইয়া গেছেন। এখানে তারা ডাক্তারে অনেক চেক করছেন এবং ডাক্তারটা সন্দেহ হয়েছে এটা ক্যান্সার হইতে পারে। এরপরে একটা বায়োস্পি রিপোর্টের লাগে ফাটানি হয়েছে এবং আমি লাস্ট ইয়ার পর্যন্ত যে মানে যেখানে বায়োস্পি করাত ফাটানি হয়েছে ওইখান থেকে মৌখিকভাবে ডাক্তারটারে খোয়া হয়েছে যে এটা ক্যান্সারই। এবং তাইরে এখানে তাই তো ব্লিডিং হওয়ার এবং কন্টিনিউ রক্তও দেওয়া হল, একটা ছোট্ট মেয়ে, 3.5 মাসের একটা মেয়ে, জাস্ট ইমাজিন করুন, কন্টিনিউ রক্ত যান এবং তাইরে কন্টিনিউ রক্ত দেওয়া হল এবং জেনারেল ওয়ার্ডে আসিল, আইসিইউতে আসিল। এর ফলে বায়োস্পি রিপোর্ট যখন ফাটানি হয়েছে, বায়োস্পি রিপোর্টের ফলে বায়োস্পি রিপোর্ট আইতে 7-8 দিন লাগে, তো এখান থেকে মৌখিকভাবে খোয়া হয়েছে যে এটা ক্যান্সারই হইব। তো এর ফলে তাইরে ক্যান্সার ওয়ার্ডে শিফট করা হয়ে গেছে, অ্যাট প্রেজেন্ট তাই ক্যান্সার ওয়ার্ডে আছে। লাস্ট নাইট আমার তার বাবার লগে আমি ভাবছিলাম যে আমি যখন এই ভিডিওটা বানাইমো তার বাবার লগে আমি ফোনে মাতবো এবং আপনাকে শোনাইমো, কিন্তু রাতে 11টা তখন টাইম আছিল, আমি যখন ফোন করছি তো তার বাবাই উঠে কইছেন তাই শরীর হঠাৎ খারাপ হয়েছে এবং ডাক্তারটা ওখানে আইসেন, তো তখন আমি এই মানে তখন এই ভিডিওটা করতে পারছি না। সকালে ফোন করছিলাম তাই শিওর বিজি আসলো তাই বাবা যে সমীর অ্যাকচুয়ালি তাই কীরকম পরিস্থিতিতে আসেন, আমি তো এরকম কইতাম না যে আমি বুঝলাম, বাট স্টিল আমি ফিল করতে পারতাম। তো এখন ব্যাপার হচ্ছে গিয়া আমার তো দেখুন ওই ঘুরি ফিরি একটাই অনুরোধ, আমরা বিভিন্ন সময় ভিডিও করি এবং ভিডিওর মধ্যে কই যে ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবা, ওকে, ও জাস্ট একটা লাইনে কই, কিন্তু দেখুন এই ভিডিওর ক্ষেত্রে আমি ওটাও কইম, দেখুন আমার মতো আমি সুজন দেব রায়, আমার কাছে ভগবানে আর কিছু ক্ষমতা দেখা না দেখা একটা ক্ষমতা দিয়েছেন যে আমি ভিডিও করতে পারি, ঠিক আছে। এবং আপনারা যারা আমার ভিউয়ার্স আসুন, যারা আর্থিকভাবে সচ্ছল আসুন, টেকা দেওয়ার ক্ষমতা আসুন, তার কথা তো আমি মানে কইলামই, তাছাড়া ধরুন আপনার কাছে টেকা নাই, যারা আছে আর্থিকভাবে অত সচ্ছল নাই এবং এই ম্যাটার চিকিৎসার লাগিয়ে আপনারা টেকা দিতে পারতেন না, একটা জিনিস কিন্তু ভগবানে আপনারা কাছেও দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে কি আপনারা এই ভিডিওটা শেয়ার করার ক্ষমতা, ওকে। তো আমি ওটাই কইম, ভিডিওটা শেয়ার করবা, কারণ সমীর যে মানে স্পৃহার যে বাবা সমীর, তাইন শিলচরের একটা ফার্মে চাকরি করেন, মাত্র 15,000 টাকা মাসে বেতন, চারজনের তার ফ্যামিলি ইনক্লুডিং স্পৃহা, আর ডাক্তারের যে তাণ্ডে তারারে যে ট্রিটমেন্টের যে বাজেট দিছে, মানে এই এই পার্টিকুলার রোগের, মানে এর আগে জীবনজ্যোতি শিলচর মেডিকেল কলেজ এটার কথা আমি বাদ দিলে না, তারা 2-3 লাখ টাকা 4 লাখ টাকা অন্তত খরচ হয়ে গেছে, কিন্তু এই যে ক্যান্সার যেটা মোস্ট প্রবলি এটা ক্যান্সারই, মানে আমি তো তখন আমার রিপোর্ট নেই আমি কইতে পারতাম না, কিন্তু এটার যে ট্রিটমেন্টের যে একটা কাগজ আমার কাছে আইছিল আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পারবা, ঠিক আছে। সেই হিসাবে সেখানে ডাক্তারটা কইছেন যে তাইর এই কেমোথেরাপি এই সেই সব কিছু করিয়া 10 লাখ টাকা লাগবে তাই ট্রিটমেন্টও, এখন খালি ট্রিটমেন্টও টাকাখানি খরচ তো আলাদা, এখন আপনি কইন 15,000 টাকা মাসে পাওয়া সমীর দাস কীভাবে মেয়ের চিকিৎসা 10 লাখ টাকা লক্ষ টাকার চিকিৎসা করাইবা, ইম্পসিবল নাই।
পসিবল যদি আমি আপনি আপনারা আমরা যদি তাদের সাহায্য হাত বাড়াইয়া দিই। এখন দেখুন আপনি ফেসবুক এই যে ফটোটা যেটা আপনার স্ক্রিনও দেখলাম, এটা কিন্তু গত কতদিন থেকে কিন্তু কন্টিনিউ ফেসবুকে সবাই শেয়ার করেন, এভরিওয়ান। শিলচরের বদরপুরের অজয় করি একটা ছেলে, তার ভিডিওতে আমরা ফার্স্ট দেখছিলাম এবং অজয়ই আমার ফোন করছিল, বদরপুরের শানে ফোন করছে, আর অনেক মানুষে ফোন করছে, অনেক মানুষে আছে জবিজন ফোন করছে, এবং আমি একটু ডাটা নেওয়া চাইছিলাম যাতে এক্স্যাক্ট ইনফরমেশনটা আমরা আপনাকে দিতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আমি স্ক্রিনের মধ্যে তাহলে কিউআর কোড এইসব আমি দিয়া রাখছি। ঠিক আছে, তো কাইন্ডলি যে যতটুকু পারেন আপনি, যে যতটুকু পারেন, আমি বেশি কিছু বেশি হইতাম না, আপনারা ডোনেট করেন স্প্রে হাল লাগিয়া। ঠিক আছে, আমি টাকা দিতে পারি না, আমি ভিডিও করতে পারি, আমি আগেও কইছি, মিশা কথা কইতাম না। এবং বাকি যারা ভিডিওটা দেখরা আপনার কাছে, আপনার যদি টাকা দিতে পারেন না কোনো অসুবিধা নাই, আমি এরকম চাই যে যদি এই ভিডিও 10,000 মানুষে দেখেতে 10,000টা যাতে শেয়ার হয়, এর থেকে বেশি আমি আর কিন্তু কিচ্ছু চাইলাম না আমি আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিউয়ার্সের কাছে। ঠিক আছে, এবং আমি স্পৃহার দ্রুত আরেকও কামনা করি। ঠিক আছে, তো কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবো, আজকে রবিবার আছে, আমি জানি আপনারা অনেকজন ফ্রি আছেন, একটা তো শেয়ার তো আপনারা দিতে পারেন। থ্যাংক ইউ, জয় হিন্দ। আমার লগে এখন আছো নাকি সমীর, স্পৃহার বাবা, তার লগে একটু আমি আলাপ করিলি। আচ্ছা সমীর, কম না কি তো হয়েছে ঘটনা? মানে কি আমার বাচ্চাটা আজকে থেকে প্রায় এখন পর্যন্ত 14 দিন চলে, 14 দিন আগে মানে একটু মানে তার শরীর থেকে ব্লিডিং স্টার্ট হয়েছে, ভেজাইনালি ব্লিডিং। আচ্ছা হ্যাঁ। তো ব্লিডিং হওয়ার পরে বাচ্চাটা মানে আমি তার একটু আউটসাইড থেকে 2 দিন পরে আসলাম, আসার পরে কিন্তু ব্লিডিংটা অলমোস্ট কমেনি। হ্যাঁ কমেনি। তারপরে আমি নিয়ার বাই যে আমাদের হসপিটাল সিগুরি আছে ওখানে গিয়ে আমার উৎপল মাহাতক স্যার রিজন আছেন ওনাকে আমি দেখালাম ওখানে। কিন্তু অ্যাকচুয়ালি যে উনি যে মেডিসিনটা দিয়েছে ওটার থেকে মানে ওর কিওর কিছু হয়নি। তারপরে কিওর না হওয়াতে, ব্লিডিং বন্ধ না হওয়াতে আমি নেক্সট ডে নিয়ে শিলচর গেলাম। শিলচর রেড ক্রসে স্বপ্নাসেন ম্যাডাম আছে, ওনাকে আমি দেখাইছি ওখানটা। স্বপ্নাসেন ম্যাডামে ভিটামিন K3 একটা দিয়েছেন ইঞ্জেকশন আর দুটো মেডিসিন দিয়েছিলেন। তারপরে কি হয়েছে মানে ওটার পরে ভিটামিন কে নর্মালি তো ব্লাড থামানোর জন্য হয়, কিন্তু ওর কি হয়েছে মানে উল্টা রিয়েকশন হয়েছে, ব্লাড আর স্পিডে বার হওয়া স্টার্ট হয়ে গেছে, ওখান থেকে বাইর হওয়া স্টার্ট হয়ে গেছে। তারপরে এতে তখন তো সন্ধ্যাবেলা ছিল, তো আমরা কুইকলি করে 5-6টার দিকে টাইম ছিল, আমরা নিয়ে গিয়ে জীবনজ্যোতিতে অ্যাডমিট করে দিয়েছি বাচ্চাটাকে। জীবনজ্যোতিতে সঞ্জীব দেবনাথ ডক্টরের আন্ডারে উনি ছিলেন বাচ্চাটা, ওখানে ওর সোনোগ্রাফি হয়েছে আর MRI হয়েছে। তখন জানা গেছে যে একটা সামথিং একটা কিছু টিউমারের মতন দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কি জিনিস সেটা তো বোঝা অসম্ভবর ব্যাপার, সেটা নিয়ে ওরা ডিল করছিলেন, কিন্তু ব্লিডিং আটকানোটা সম্ভবপর ছিল না। তো ওখান থেকে একটা সাজেশন করা হয়েছে যে আপনারা গাইনোলজি অ্যান্ড পেডিয়াট্রিক সার্জন, ওদের আপনার দরকার আছে, আপনার একটা সার্জারির দরকার পড়বে। এটা নর্মালি তো এত ছোট বাচ্চার হয় না, কিন্তু তারপরে যারা আমরা মনিকা দেব ম্যাডাম আছেন উনিও দেখেছেন, দেখে মানে ওরা সাজেশন করেছেন যে বেটার হবে যদি আপনি বাইরে নিয়ে যান, এখানে তত ইয়ে না আর কি। হ্যাঁ বাইরে নিয়ে গেলে ভালো হয়, যেহেতু আমি গুয়াহাটি নিয়ে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম, গুয়াহাটি নিয়ে যাওয়ার প্রোগ্রাম করেছিলাম। কিছুটা হসপিটালে আমি ডকুমেন্টস মানে পাঠিয়েছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে গুয়াহাটিতে, ওদেরকে আমি পাঠিয়েছিলাম যে তোমরা গিয়ে একটু দেখো কোনো হসপিটালে যদি ভালো কিছু মানে ট্রিটমেন্ট হওয়ার, কোন হসপিটালে নিয়ে গেলে বেটার হয় আর কি। তারপরে ওরা দেখলো, দেখার পরে উঠে মানে ডক্টর সুমিত চক্রবর্তীর সঙ্গে ওরা কথা বলেছে, কথা বলার পর ডক্টর বললো কি দেখো এটা বায়োস্পি দরকার, আর এত ছোট মোটো বাচ্চা তো যেহেতু বায়োস্পি করাটাও একটু প্রবলেমেটিক, আর এটা তুমি বাইরে নিয়ে গেলে ভালো হয়, আর এই যে টিউমারটা দেখা যাচ্ছে এটা আই থিঙ্ক একটু প্রবলেমেটিক হতে পারে, এটা নিয়ে তোমরা বাইরে চলে যাও, এটা বেস্ট হবে। তারপরে ওরা চিকিৎসকরা সবাই বললেন যে মানে বেঙ্গালোর বা আউটসাইড কোনো সাউথ সাইডে গেলে বেটার হতো। আমি ট্রেনে আসার প্রোগ্রাম ছিল, যেহেতু ব্লিডিং অনেক বেশি হচ্ছে দেখে আমি মানে ফ্লাইটে, আমার একজন আঙ্কেল আমাকে ফ্লাইটে টিকিট করে দিয়েছে, আমি ফ্লাইটে নিয়ে বাচ্চাটাকে এখানে চলে আসলাম আর কি। বেঙ্গালোর বর্তমান মজুমদার শাহ যেটা হসপিটাল আছে, নারায়ণা হৃদয়ালয়ের একটা ব্রাঞ্চ, ওটাতে অ্যাডমিট আছে। ওরা এখানে ওই MRI আবার করলো, MRI ডিল করলো, তারপরে জানালো আমাকে বায়োস্পির জন্য, বায়োস্পি করলো, বায়োস্পি করার রিপোর্টটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আসেনি। ওরা তখন বলেছিল যে 7টা দিন লাগবে রিপোর্টটা আসতে, নর্মালি বায়োস্পি আসতে 7টা দিন লাগে, আর আমরা ওরেলি রিপোর্ট চেষ্টা করবো নেওয়ার জন্য বাচ্চাটা এসে। তারপরেও কিন্তু ব্লিডিং এখন পর্যন্ত বন্ধ হয়নি, ডক্টর স্যার একটু চিন্তিত যে এটা কি। তারপরে ওরা ওরেলি রিপোর্ট নিল, বায়োস্পি রিপোর্টটা, বায়োস্পি রিপোর্টটা ওরেলি নেওয়ার পরে জানতে পারলো যে এক ধরনের এটা টিউমারের ভিতরে একটা জাম সেল হয়ে গেছে, ওটার মধ্যে একচুয়ালি ক্যান্সার হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ক্যান্সারটা কি টাইপের ক্যান্সার এটা নিয়ে ওরা এখন পর্যন্ত বিশ্লেষণ করছে, এখন পর্যন্ত এটা নিয়ে অনেক ডিল করছে ডক্টর, অনেক ডক্টর, অনেক সিনিয়র কনসালটেন্টরা এটা নিয়ে ডিল করছে যে কি টাইপের ক্যান্সার, বাচ্চাটাকে কিভাবে কিউর করা যায়। আরো কালকে অ্যাকচুয়ালি স্ক্যানিংও হয়েছে বডি, ওর স্ক্যানিং হওয়াতে মানে দেখা যাবে যে বডির কোনো পার্টসে এটা আরো স্প্রেড হয়েছে না
পার্টিকুলার ওই পোর্শনটাতে আছে। তো স্পিটে ওইটা রেজাল্ট এখন পর্যন্ত আসেনি, ডক্টর স্যার মানে প্রেজেন্ট তাই ক্যান্সার ওয়ার্ড আছে। যেহেতু আজকে যেহেতু আজকে সানডে, আজকে রবিবার, তো একটু ডক্টর এখানে সানডে দিকে একটু মানে অ্যাভেলেবল থাকে না, একটু ছুটির দিন, আর তো মানডে আমাকে কিছু ওরা বলবে। আচ্ছা মানে তাই মানে হইতে গেলে মানে ক্যান্সারই হয়েছে না? আর আমাকে, হ্যাঁ, ওখন আমাকে ক্যান্সার, আগে বাচ্চাটা বায়োপসি করার পরে আইসিইউতে ছিল, এখন ওটাকে শিফট করে দিয়েছে ক্যান্সার ওয়ার্ডে। ঠিক আছে, ওই যে আমরা একটা কাগজ যে দেখছিলাম ওই যে কেমোথেরাপি কেমোথেরাপি এন্ড সার্জারি, এটা অ্যাকচুয়ালি ওদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি ওটাকে চেয়েছিলাম, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি, আচানক যদি ওরা একটা বিগ অ্যামাউন্ট আমাকে মানে আচানক যদি দিয়ে দেয়, তাহলে আমার কাছে এটা কিন্তু সম্ভবপর হবে না আর কি দেওয়া। ওই জন্য আমি অ্যাপ্রক্স এস্টিমেট চেয়েছিলাম। এর আগে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কল করেছিলাম, যে বদরপুরে অজয় অজয় ওদের আছে, ওদেরকে আমি সবাইকে কল করেছিলাম যে ভাই কি করলে আমার বেটার হয় আর কি। তো ওরা ওইটা নিয়ে অনেক ইয়ে করলো আর কি, সোশ্যাল মিডিয়াতে ওরা প্রচার করলো, আরো অনেক রকম ভাবে ওরা সাহায্য করছে। এখন দেখছি ওরা মানে দোকানে দোকানে গিয়ে ওরা প্রচার করছে, ওখান থেকে টাকা উঠাচ্ছে। তো ওরা অনেকেই হেল্প করছে, অনেক অনেক হেল্প। আমি সবাইকে সুজন তো তোমার মাধ্যমে মানে আমি সবাইকে বলতে চাই যে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি সবাই যে এইভাবে কোঅপারেট করছে বাচ্চাটাকে। আশা করি সবাই আশীর্বাদ যেন থাকুক তার উপরে। ওই যে এস্টিমেটেড আমি 9-10 লাখ টাকার ওরা দিয়েছে আর কি, এস্টিমেট না নি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আমরা মানে ভগবানের কাছে এটাই চাইবো যে তাই তাড়াতাড়ি সুস্থ হোক, তাছাড়া যাই প্রয়োজন ফলুক আমারে কল করতে পারবেন আপনি, ঠিক আছে? আচ্ছা।